শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনা হচ্ছে বার্চ রিডাকশন এটা মূলত আমরা অর্গানিক কেমিস্ট্রিতে এই বিচারণটা দেখে থাকি অর্থাৎ এটা হচ্ছে একটা অর্গানিক রিয়েকশন অর্গানিক রিয়াকশন আর তোমরা জানো যে রিডাকশন কাকে বলে এখানে রিডাকশন মানে হচ্ছে হাইড্রোজেনের সংযুক্তকরণ করা হবে তাহলে আমরা এখানে যেটি দেখব সেটা হচ্ছে হাইড্রোজেনের এডিশন দেখব এডিশান এখন তোমরা যদি একটু চিন্তা করো যে আমরা আসলে অর্গানিক কেমিস্ট্রিতে কোন বিক্রিয়াতে হাইড্রোজেনকে যুক্ত করি তাহলে কিন্তু তোমাদের কাছে অ্যান্সার চলে আসবে যে আমরা যুক্তকরণ করি মূলত যখন আমরা ট্রিপল বন্ড ট্রিপল বন্ড বিশিষ্ট কোনো কম্পাউন্ড যদি পাই তখন আমরা হাইড্রোজেনের এডিশন করি এবং এডিশন করলে আমরা কি ডাবল বন্ডে কম কনভার্ট করতে পারি তাই না আবার আমাদের কাছে যদি কোনো বেঞ্জিন থাকে কোনো বেঞ্জিন রিং থাকে বেঞ্জিন রিংয়ে আমরা জানি যে এখানে কনজুগেটেড কনজুগেটেড ইন থাকে অর্থাৎ এখানে যে নিবন্ধনগুলো থাকে সেগুলো কনজুগেটেড অবস্থায় থাকে কনজুগেটেড কি একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড একটা ডাবল বন্ড একটা সিঙ্গেল জি যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এই কনজুগেশন অবস্থাটাকে ভেঙে ফেলার জন্য আমরা এই বিক্রিয়াটা ব্যবহার করে থাকি বার্চ বিচারণটাও ব্যবহার করে থাকি শিক্ষার্থীরা এইখানে আমরা বেঞ্জিন থেকে যেটি পাবো সেটা হচ্ছে এরকম করে তার যে কনজুগেশন অবস্থাটা আছে সেটা ভেঙে যাবে হ্যাঁ ভেঙে গিয়ে সে এখানে হাইড্রোজেনকে অ্যাড করবে এখানেও হাইড্রোজেনকে অ্যাড করবে এই অংশটা শুধু তোমাদের বোঝানোর জন্য যে আমরা হাইড্রোজেনের এডিশন কেন করছি তাহলে আমরা দুটি ভাগে এটাকে দেখব প্রথম ভাগে আমরা দেখব এইরকম অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন পাই এটা কিন্তু অ্যালকিনের প্রিপারেশনের একটি বিশেষ প্রসেস অ্যালকিনের প্রিপারেশন হিসাবে তোমরা এই বিক্রিয়াটিকে ব্যবহার করতে পারো তারপর আমরা দেখবো যে ব্যঞ্জিনের অ্যারোমিটিসিটি নষ্ট হয় কিভাবে এবং তখন বেনজিনের এই অ্যারোমিটিসিটি নষ্ট হওয়ার জন্য যে বিজারণ প্রক্রিয়াটা হাইড্রোজেনের এডিশন এই বিক্রেটা তখন তোমাদের কাজে লাগবে তাহলে আমরা দুই স্টেপে এটাকে ভাগ করে ফেলছি প্রথম স্টেপে আমরা দেখতে যাচ্ছি অ্যালকাইন থেকে আমরা কীভাবে অ্যালকিন পাই তাহলে অ্যালকাইন থেকে অ্যালকিন পাওয়ার জন্য এটা হচ্ছে পার্শিয়ালি রিডাকশন পদ্ধতি তাহলে কাইন থেকে কী পাবো কিন আর সেখানে কী ঘটবে এখানে পার্শিয়াল পার্শিয়াল রিডাকশন ঘটবে পার্শিয়াল রিডাকশন মানে কি হাইড্রোজেনের এডিশন হবে এখন এই যে বিক্রিয়াটার কথা বলছি যেটাকে আমরা বার্চ রিডাকশন বলছি এই বিক্রিয়া কিন্তু বিশেষ কয়েকটি ক্যাটালিস্ট কাজ করে এখানে আমরা দেখব ক্যাটালিস্ট হিসাবে কি কি থাকে সোডিয়াম লিথিয়াম পটাশিয়াম এই খুবই সক্রিয় এই ধাতুগুলো থাকবে কোথায় থাকবে লিকুইড অ্যামোনিয়াতে লিকুইড অ্যামোনিয়াতে এখানে মূলত অ্যামোনিয়াটা আমরা এই জন্য ব্যবহার করবো অ্যামোনিয়া থেকেই আমরা হাইড্রোজেনটাকে এখানে যুক্ত করব আর এই লিকুইড অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়ার এই হাইড্রোজেনকে বের করে আনতে আমার এখানে প্রয়োজন হবে লিথিয়াম সোডিয়াম বা পটাশিয়ামের মতো এরকম রিয়েক্টিভ ম্যাটালগুলো আর এই রিয়েক্টিভ মেটালগুলোর কিন্তু আরেকটি কাজ আছে এরা এখানে ইলেকট্রন দান করবে এই যে বিক্রিয়াগুলো আমরা দেখব এই দুইটা স্টেপে বিক্রিয়া দেখব এই এই রিয়েক্টিভ ম্যাটালগুলো সেখানে ইলেকট্রন দান করবে তাহলে প্রথমে আগে যে শর্তটা হবে বার্জ রিডাকশনের জন্য সে শর্তটা তুমি দেখে নাও প্রথম যে কন্ডিশন কন্ডিশনটা হচ্ছে এই যে আমরা বলেছি অ্যালকাইন সেই অ্যালকাইনটা কিন্তু নন টার্মিনাল হতে হবে নন টার্মিনাল মানে হচ্ছে অ্যালকাইনের যে ট্রিপল পণটা আছে সেটা কিন্তু প্রান্তে থাকতে পারবে না কোনো একটা সাইডে থাকতে পারবে না যেমন তুমি যদি বলো সিএইচ থ্রি সি ট্রিপল বন্ড সি সিএইচ থ্রি এই যে যোগ্যটা আমি লিখেছি এখানে কিন্তু ট্রিপল বন্ডটা মাঝখানে আছে বা প্রান্ত থেকে দূরেই আছে হ্যাঁ আরও যদি বড় হতো তারপরও এই ট্রিপল বন্ডটা এরকম প্রান্তিক কার্বনের সাথে যেন না হয় এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশন তাহলে এখানে আমরা যে অ্যালকাইনটা নিয়েছি নাম কি ওয়ান টু থ্রি ফোর তাই না তার মানে এটা বিউটাইন আর দুই নাম্বার কার্বনের সাথে আইন আছে তাই এটা বিউটাইন টু এখন এই বিউটান টু এর সঙ্গে আমরা যদি এই রিয়েক্টিভ যে মেটালগুলো বলেছি হয়তো সোডিয়াম না হলে এখানে লিথিয়াম না হলে পটাশিয়াম এবং সেটা যদি লিকুইড অ্যামোনিয়াতে থাকে তখন যদি আমরা এটিকে বিক্রিয়া করাই যেটি পাবো সেটি হচ্ছে এইচ থ্রি সি এখানে বলেছি যে ডাবল বন্ড হবে ট্রিপল বন্ডটা ভেঙে যাবে তাহলে ডাবল বন্ড তারপর হচ্ছে এইচ থ্রি সিএইচ থ্রি আর এখানে যে বললাম হাইড্রোজেন যুক্ত হবে কোথায় যুক্ত হবে এই হাইড্রোজেন যুক্তটা কি এখানে হবে উপরের দিকে দুইটা হবে নাকি একটি উপরে একটি নিচে হবে এই অংশটাই আমরা আসলে আলোচনা করব আসলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ট্রান্স অবস্থায় পাই ট্রান্স অর্থাৎ এইটা হচ্ছে ট্রান্স এলকিন পাওয়ার জন্য একটা প্রসেস ট্রান্স এলকিন তোমরা ট্রান্স নিশ্চয়ই বুঝো যখন সিমিলার গ্রুপ অপোজিট অপোজিটে থাকবে তখন সেটাই হচ্ছে ট্রান্স এটা হচ্ছে ট্রান্স অবস্থা যখন সিমিলার গ্রুপ অপোজিট ডিরেকশানে থাকবে এই যেমন সিএইচ থ্রি সিএইচ থ্রি মিথাইল গ্রুপটা অপোজিট ডিরেকশনে আছে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন অপোজিট ডিরেকশন এইটাই হচ্ছে ট্রান্স আবার এটাকে আবার এভাবেও লেখা যায় এই অংশটাতে যদি এখানে সিএইচ থ্রি অ্যাড করি এই অংশটাতে সিএইচ থ্রি আর হাইড্রোজেন যদি এদিকে আসে এটাও কিন্তু ট্রান্স পজিশন তার মানে এই দুইটা পজিশনই হচ্ছে ট্রান্স এখন আমরা এই যে বার্চ রিডাকশন ব্যবহার করছি বার্চ রিডাকশন প্রসেসটা ব্যবহার করছি সেই প্রসেস থেকে আমি এখানে যে অ্যালকাইন সেই অ্যালকাইন থেকে প্রথমত যেটা পাবো সেটা হচ্ছে ট্রান্স অ্যালকিন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসি তার মানে বার্চ রিডাকশনে অ্যালকাইনের ক্ষেত্রে নন টার্মিনাল অ্যালকাইনের ক্ষেত্রে আমরা পাচ্ছি ট্রান্স এলকিন এখন দেখো এই ট্রান্স এলকিন পাওয়ার যে মেকানিজম সেই মেকানিজমটা আমরা একটু দেখি ট্রান্স এলকিন। চলো আমরা মেকানিজমটা দেখি শিক্ষার্থীরা আমরা বলেছি যে এখানে যে ধাতুগুলো আমরা ব্যবহার করেছি সেই ধাতুগুলোর একটা বিশেষ কাজ আছে সেই কাজটা হচ্ছে ইলেকট্রন দান করা তাহলে আমরা এখানে ধাতু হিসাবে যদি লিথিয়ামকে নিই সে লিথিয়াম ইলেকট্রন দান করে লিথিয়াম প্লাসে পরিণত হবে এবং পরবর্তীতে যেটি হবে সেটা হচ্ছে আমরা যে অ্যালকাইনটা ব্যবহার করেছি এই অ্যালকাইনের কোন কার্বনের সঙ্গে এসে ইলেকট্রন যুক্ত হবে চলো সেটা বুঝি লিথিয়াম থেকে যে ইলেকট্রনটা বের হয়ে আসবে সেই ইলেকট্রনটা এসে এখানের কোনো একটি কার্বনের যুক্ত হবে কোন কার্বনের যুক্ত হবে কেন যুক্ত হবে সেটাই আমরা এখন দেখব ট্রিপল বন্ড আছে ট্রিপল বন্ডের মধ্যে আছে একটি সিগমা বন্ড আর দুটি পাইবন্ড তাহলে একটি পাইবন যদি ভেঙে যায় তাহলে আমরা কী দেখবো একটি পাইবন ভেঙে কার্বন এই কার্বনটা সেই ইলেকট্রনটাকে নিজের দিকে নিয়ে নিল সে যে ইলেকট্রন শেয়ার করে পাইবন্ট তৈরি করেছিল সেখান থেকে এই কার্বনটা একটা ইলেকট্রন নিজের দিকেই নিয়ে নিল যার কারণে এই কার্বনটা কিন্তু পার্শিয়ালি নেগেটিভ চার্জযুক্ত হবে কিন্তু এই এই যে এখানে থাকা কার্বনটা সেটা কিন্তু পার্শিয়ালি পজিটিভ চার্জ হয়ে যায় তাহলে এখানে পজিটিভ অবস্থা চলে আসে এখানে নেগেটিভ অবস্থা চলে আসে আমরা যে বলেছি এখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাই মূলত এখানে চলে আসবে কার কাছে আসবে যার ইলেকট্রনের প্রয়োজন তার কাছেই আসবে তাহলে কি এই কার্বনের কাছে আসবে না কারণ এখানে তো অলরেডি ইলেকট্রন আছে তাহলে এই ইলেকট্রনের সাথে তার রিপালশন হবে তাহলে এই ইলেকট্রনটা আসবে এই কার্বনের সঙ্গে আমরা নিয়ে আসছি এই ইলেকট্রনটা এই কার্বনের সঙ্গে এবার দেখো এই ইলেকট্রনের সঙ্গে যুক্ত হওয়ার ফলে কী অবস্থাটা দাঁড়ায় এইচ থ্রি সি এখানে ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড হয়ে গেছে এখন সি সিএইচ থ্রি আমরা বলেছি যখন এখানে ইলেকট্রন বেশি ছিল এটা ঋণাত্মক চার্জযুক্ত অবস্থায় আছে আর এই অংশটাতে যেহেতু এসে ইলেকট্রন যুক্ত হয়েছে তাই এখানে একটা ফ্রি রেডিকেল অবস্থা তৈরি হয়েছে এখানে যে ফ্রি রেডিকেল অবস্থা এবং ইলেকট্রন এখানে আছে এই অংশটাকে আরেকটু ভালো করে দেখায় অরবিটালের মাধ্যমে সিএচ থ্রি সি ডাবল বন্ড সি সিএচ থ্রি শিক্ষার্থীরা এখানে কিন্তু অলরেডি দুইটা ইলেকট্রন আছে তুমি বুঝতে পারছো এখানে দুইটি ইলেকট্রন তাহলে এখানে দুইটি ইলেকট্রন আমরা অরবিটাল অনুযায়ী দেখালাম আর এখানে আছে একটি ইলেকট্রন এখানে একটি ইলেকট্রন লিখলাম এই যে অংশটা এই অংশটা কিন্তু ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হয় এখানে ইলেকট্রন আছে এখানেও ইলেকট্রন আছে তাই এখানে যেটি ঘটবে এটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন অর্থাৎ বিকর্ষণ ঘটতে থাকবে যার জন্য কী হবে এটা এমন একটা পজিশনে যাবে যেন এই দুটি ইলেকট্রনের মধ্যে রিপালশন কম হয় তার মানে এটা নিচের দিকে চলে আসে আর ওটা উপরে রয়ে যায় তাহলে এক্ষেত্রে আমরা যে ইলেকট্রনের রিপালশনটাকে ডিক্রিজ করার জন্য যে পজিশনে নিয়ে যাবো সেটা হচ্ছে এইচ থ্রি সি ডাবল বন্ড সি এই অংশটা উপরে আছে উপরে থাক আর নিচের দিকে সি এইচ থ্রি আর এই যে ইলেকট্রনটা সিঙ্গেল ইলেকট্রন সেটা কোথায় চলে আসে সেটা নিচের দিকে চলে আসে খেয়াল করে দেখো এটা কিন্তু অলরেডি ট্রান্সপোজিশনে চলে গিয়েছে তার মানে এই যে ইলেকট্রন দুটি রিপালশন সবচেয়ে কম হবে এই ট্রান্সপোজিশনেই আসলে তাহলে এখন যে অবস্থাটা এখানে ভুল হয়ে না থাকলে এখানে দেখো ঋণাত্মক চার্জ ছিল এখানেও ঋণাত্মক চার্জ আর এটাতেও ঋণাত্মক চার্জ আমরা এই যে অবস্থাটা পেয়েছি এটা কিন্তু একটা স্ট্রং বেস তাহলে আমরা এটা লিখলাম স্ট্রং বেজ হিসাবে এখন বেজ কারা আমরা জানি যে বেজ হচ্ছে তারা যারা একটি প্রোটন গ্রহণ করতে পারে তাহলে প্রোটনটা আমাকে কে দিবে আমরা যে কিছুক্ষণ আগে বলেছিলাম এই 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 রিডাকশনের ক্ষেত্রে বার্স রিডাকশনের ক্ষেত্রে লিকুইড অ্যামোনিয়াকে আমাদের প্রয়োজন এখান থেকে আমরা হাইড্রোজেন নিব তাহলে এই লিকুইড অ্যামোনিয়া থেকেই আমরা কী আনবো হাইড্রোজেনটা আনব তাহলে এখানে অ্যামোনিয়া লিকুইড অবস্থায় সে আমাদের কি দিচ্ছে এইচ প্লাস ডোনেট করছে শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে দেখো এইচ প্লাস যখন ডোনেট করেছে তখন সিম্পলি এইচ প্লাসটা কোথায় যুক্ত হবে এই কার্বনে না এই কার্বনে যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকবে সেই কার্বনে যুক্ত হবে তার মানে এখন এই যে এইচটা আছে সেটা যুক্ত হয়ে যাবে এই কার্বনের সঙ্গে তাহলে আমরা কি পাচ্ছি এইচ থ্রি সি ডাবল বন্ড সি এই অংশটাতে হাইড্রোজেন যুক্ত হয়েছে এখানে এইচ থ্রি হয়ে গেল আর এখানে যে একটা মুক্ত ইলেকট্রন ছিল প্রেডিকেল হিসাবে সেটা কিন্তু রয়ে গেল। তাহলে এখন এই দুটি কার্বনের মধ্যে কোথায় ইলেকট্রন ঘনত্ব বেশি অবশ্যই এই কার্বনের উপর ইলেকট্রন ঘনত্ব বেশি আছে তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব যদি বেশি থেকে থাকে এখন এই অংশটাতে এই অংশটাতে কি করবে আরেকটি ইলেকট্রন আসবে যুক্ত হওয়ার জন্য এই কার্বনে যে একটা রেডিকেল ছিল অর্থাৎ মুক্ত ইলেকট্রন ছিল সেই মুক্ত ইলেকট্রনের সঙ্গে আরও একটি ইলেকট্রন এসে যুক্ত হয় তাহলে ওই ইলেকট্রনটা কে দিবে যদি আমরা এখানে দুইটা লিথিয়াম নিতাম তাহলে দুইটা লিথিয়াম প্লাস পেতাম আর দুইটা ইলেকট্রন পেতাম তাহলে ওই যে আরেকটা এক্সট্রা ইলেকট্রন সেই ইলেকট্রনটা এখানে এসে যুক্ত হচ্ছে তারপর আমরা যেটি পাচ্ছি সেটি দেখো সেটি হচ্ছে সি ডাবল বন সি এইচ এখানে সি এইচ থ্রি এই অংশটাতে আমরা এইচ থ্রি পাচ্ছি আর এই অংশটাতে কিন্তু আমরা এখন কোথেকে নিয়ে আসবো দেখো এই অংশটা থেকে যখন এই অংশটাতে আসব সেই সঙ্গে আমরা আরেকটা প্রোটন কিন্তু এখানে যুক্ত করতে পারি ডোনেট করবে প্রোটন কে ডোনেট করবে লিকুইড অ্যামোনিয়া এই লিকুইড অ্যামোনিয়া এখানে প্রোটন ডোনেট করলে কিন্তু আমরা খুব ইজিলি এখানে এইচটাকে বসিয়ে দিতে পারি কারণ এই যে রেডিকেল অবস্থা আছে এই রেডিকেল অবস্থায় সে যদি হাইড্রোজেন প্লাসকে যুক্ত করে তখন কিন্তু তার মধ্যে বন্ধন তৈরি হবে না তাই তার আরও একটি ইলেকট্রন প্রয়োজন সেই ইলেকট্রনটা সে ওই আরেকটি লিথিয়াম থেকে নিয়ে এসেছে এখন সে যখন ইলেকট্রন শেয়ারিংয়ে যাবে তার নিজস্ব একটি ইলেকট্রন থাকবে আর এইচ প্লাসকে সে আরেকটা ইলেকট্রন দান করতে পারবে তখন তাদের মধ্যে কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি হয় এবং এই অবস্থায় আমরা যে এলকিনটা পেয়েছি সেটার নাম হচ্ছে ট্রান্স এলকিন শিক্ষার্থীরা আমরা অ্যালকাইন থেকে অ্যালকিনে এসেছি এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা একটা বিজ্ঞানী যিনি অস্ট্রেলিয়ান কেমিস্ট এবং ওনার নাম হচ্ছে আর্থার আর্থার বার্জ আর্থার বার্জ উনিশশো সালে এই বিক্রিয়াটা দিয়েছেন এবং এটাকে অনেকে নাজি ম্যাথড নামে চিনে থাকে এবং এই নাজি মেথড হিসাবে কিন্তু এটি পপুলার তাহলে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন পেয়েছি যেটা পার্শিয়াল রিঅ্যাকশনের মাধ্যমে হয়েছে এবার আমরা এখানে এই ধরনের এলিফেটিক হাইড্রোকার্বন ব্যবহার না করে যদি অ্যারোমেটিক হাইড্রোকার্বন ব্যবহার করি সেক্ষেত্রে কী ঘটবে দেখো শিক্ষার্থীরা আমরা এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন ব্যবহার করব যেটা আমরা বলেছিলাম এখানে বেঞ্জিন রিং তার সঙ্গে আমরা পার্সিয়াল রিডাকশনের মাধ্যমে এই যোগো তৈরি করবো এই যোগোটার যে নাম সে নাম হচ্ছে ওয়ান ফোর হ্যাকজা, হ্যাকসা ডাই ইন ওয়ান ফোর হ্যাকজা ডাই ইন তাহলে কীভাবে আমরা বেঞ্জিন থেকে ওয়ান ফোর হ্যাকজা ডাইন পাবো এবং এখানে বেঞ্জিন চক্রের যে অ্যারোমেটিসিটি সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে তোমরা নিশ্চয়ই জানো কনজুকেশন যদি না থাকে বেঞ্জিন রিংয়ের ভিতর তখন কিন্তু তার অ্যারোমিটিসিটি থাকে না তাহলে এখন আমরা এই রাসায়নিক বিক্রিয়াটা কিভাবে ঘটেছে তার মেকানিজম দেখব শিক্ষার্থীরা তাহলে স্টেপ ওয়ান রিয়েকশন কি হয় স্টেপ ওয়ান রিয়েকশন হচ্ছে আমরা যে মেটালটা নিয়েছি সেই মেটাল এসে এখানে ইলেকট্রন দান করবে মনে করলাম আমরা সোডিয়াম নিয়েছি সে ইলেকট্রন ছেড়ে দিল একটি ইলেকট্রন ছেড়ে দিল এইবার আমরা যে বেঞ্জিন নিয়েছি সে বেঞ্জিন স্টেপ টুতে কি রিয়েকশন দিবে দেখো স্টেপ টুতে এসে বেঞ্জিনের মধ্য যে কনজুগেশন অবস্থাটা আছে সেই অবস্থাটা তুমি দেখো মনে করা হলো এটির যে এখানে ইলেকট্রন আছে পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রনটা ভাগ হয়ে গেল পাই ইলেকট্রনটা ভাগ হয়ে গেল এ কার্বনটায় এই পাই ইলেকট্রনগুলোকে নিজের দিকে নিয়ে গেল এবং এ কার্বনে এসে অনেকটা ধনাত্মক চার্জের কিন্তু সৃষ্টি হলো এখানে যে পাই ইলেকট্রন বেশি নিয়ে গেছে তার মানে এই এই অংশটাতে কি তৈরি হবে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে তখন সে যদি একটি ইলেকট্রনকে গ্রহণ করে সেক্ষেত্রে আমরা এই যে প্লাস অংশটাকে প্রশমিত হতে দেখব কিন্তু এই অংশে কিন্তু ইলেকট্রন ঘনত্ব বেড়েই থাকবে তাহলে আমরা এখন যে অবস্থাটা দেখতে পাচ্ছি এই দুটি ডাইন কিন্তু ঠিক আছে এই দুটি ডাবল বন ঠিক আছে আমরা তাহলে এই কার্বনটাতে ইলেকট্রন ঘনত্ব বেশি দেখবো আর এখানে যে অবস্থাটা পাবো আমরা অ্যালকানিক ক্ষেত্রে যেটা দেখেছিলাম রেডিকেল তৈরি হবে এখানে কিন্তু সেই রেডিকেল তৈরি হলো এইখানে বেনজিনের কনজুগেশন অবস্থাটা ঠিক কার্বনের জন্য ছিল সেটা অনুমান করা মুশকিল হয় তাই আমরা মূলত তিনটা দশা এখানে দেখতে পারবো অর্থাৎ তিনটা রেজুনেটিং স্ট্রাকচার পাবো তাহলে দ্বিতীয় যে স্ট্রাকচারটা থাকবে সেই স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা ডাবল বনটাকে চিন্তা করবো এখানে এই বরাবর আর শিক্ষার্থীরা যেখানে আমরা ইলেকট্রনের আধিক্য দেখেছিলাম অর্থাৎ মুক্ত জোর ইলেকট্রন তৈরি হতে দেখেছিলাম সেই জায়গাটাতে আমরা ফিক্সড রেখে বাকি অংশটুকুতে দেখব তাহলে রেডিকেল এবার তৈরি হবে একেবারে প্যারা পোজিশনে হ্যাঁ তারপরে যে তৃতীয় স্টেটটা আছে সেই স্টেটটার ক্ষেত্রে তুমি যদি দেখো এই ক্ষেত্রে এখানে তৈরি হবে রেডিকেলটা ঠিক এখানে অর্থ পজিশনে শিক্ষার্থীরা তোমরা এই অংশটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে অর্থ এবং প্যারা পজিশনে এসে রেডিকেল তৈরি হচ্ছে এবার এইখান থেকে যে দ্বিতীয় দশাটা আছে এই দশাটাকে আমরা পারফেক্ট দশা হিসাবে চিন্তা করবো যেখানে আমরা স্টেপ থ্রিতে কাজে লাগাবো অর্থাৎ এখানে যে প্রতিটা দশা আছে প্রতিটা দশা আলাদা আলাদা করে বিক্রিয়া হয় এখানে আমরা একটা সিমিলার রিয়োকশন দেখানোর চেষ্টা করছি আর এখানে যে তিনটি দশা তৈরি হচ্ছে এগুলো কিন্তু মোস্ট স্ট্যাবল আর রেডিকেল যেগুলো তৈরি হয় এগুলো কিন্তু মোস্ট স্টেবল থাকে কিন্তু যখনই এখানে মুক্তযুড় ইলেকট্রন থাকে সেটা কিন্তু স্টেবিলিটি আহ পায় না সেটি খুব দ্রুত অন্য কারোর সাথে যুক্ত হতে চায় অর্থাৎ যার আহ ইলেকট্রনে ঘাটতি আছে এরকম কোনো ইলেকট্রোফাইলকে সে খুঁজতে থাকে তাহলে স্টেপ থ্রিতে আমরা দেখতে পাচ্ছি লিকুইড অ্যামোনিয়ার উপস্থিতিতে আমরা হাইড্রোজেনকে পাবো এখানে যে হাইড্রোজেনটাকে এখানে এডিশন করতে হবে আর এই হাইড্রোজেনটাও যেহেতু প্রোটন হিসাবে থাকে তাই অবশ্যই একে একটি ইলেকট্রন দান করতে হবে আর আরও একটি ইলেকট্রন প্রয়োজন হবে কার্বন এবং হাইড্রোজেনের মতো বন্ধন তৈরি করতে তাই এখানে যে এক্সট্রা হাইড্রোজেনটা এখানে এসেছে রেডিকেল যে অবস্থাটা আছে সেই অবস্থাতে না এসে ইলেকট্রন বেশি যেখানে আছে সেই অংশটাতে এসে হাইড্রোজেন যুক্ত হয় এবার আমরা এই রেডিকেল অবস্থাটাকে প্রশমিত যদি করতে চাই তাহলে কি হবে আমাদের আরও একটি ইলেকট্রন প্রয়োজন হবে তাহলে ওই ইলেকট্রনটা এসে এখানে রেডিকেলের সঙ্গে যুক্ত হবে যেখানে আমরা বুঝতে পারবো যে এখানে ইলেকট্রনের আধিক্য বেশি এবং পরবর্তী হাইড্রোজেনের সংযোজন যেটি ঘটবে সেটি কিন্তু এই প্যারা পজিশনে এসে ঘটবে তা মানে হচ্ছে এখানে এবার ইলেকট্রন ঘাটতি পূরণ হয়েছে যার জন্য এখানে আমরা ইলেকট্রনের ঘনত্ব বেশি হতে দেখছি এখন আবার লিকুইড অ্যামোনিয়া থেকে যে হাইড্রোজেনটাই আমরা পাবো সেটি এসে এই প্যারাপোজিশনে এসে যুক্ত হবে শিক্ষার্থীরা এটাই হচ্ছে বার্চ মেকানিজম এখানে আমরা হাইড্রোজেনের এডিশন দেখি কিভাবে আমরা অ্যালকাইন থেকে ট্রান্স এলকিন পাই সেটা দেখেছি এবং আমরা বেনজিন থেকে কিভাবে তার তার কনজুগেশন অবস্থাটাকে নষ্ট করা হয় সেটা দেখেছি অর্থাৎ অ্যারোমেটিসিটি কিভাবে নষ্ট হয় আমরা কিন্তু সেটা দেখেছি এবার আমরা দেখব অ্যালকাইন থেকে আমরা কীভাবে সিস অ্যালকিন পাই অর্থাৎ আমরা এখানে নতুন একটি ক্যাটালিস্ট ব্যবহার করব যে ক্যাটালিস্টের ব্যবহারের কারণে এই বিক্রিয়াকে বলা হয় লিন্ডার্স ম্যাথড আর এই যে ক্যাটালিস্টটাকে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় লিন্ডার্স ক্যাটালিস্ট তাহলে এখানে আমরা সিস এলকিন তৈরি হতে দেখব অ্যালকাইন থেকে এখানেও আমরা নন টার্মিনাল অ্যালকাইন ব্যবহার করব অর্থাৎ আমরা এখানে অ্যালকাইন গ্রুপটাকে মাঝখানে রাখবো আর ব্রিজ রিডাকশনের মাধ্যমে আমরা দেখেছিলাম ট্রান্স অ্যালকিন কিভাবে প্রস্তুত করা হয় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ভাইবা বোর্ডে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে এখন আমরা এই সিস অ্যালকিনটা কিভাবে তৈরি হয় আমরা মেকানিজম পর্যন্ত যাবো না আর মেকানিজমটা তোমরা অনুমান করতে পারবে যেহেতু আগের ব্রিজ রিডাকশনটা তোমরা যদি দেখে থাকো তাহলে নন টার্মিনাল অ্যালকাইনের ক্ষেত্রে আমরা এটি দেখছি আমরা ঠিক আগের অ্যালকানটি নিচ্ছি যেটা হচ্ছে বিউটাইন টু বিউটাইন টুয়ের মাঝখানে এখানে অ্যালকাইন গ্রুপটা রয়েছে প্রান্তিক কার্বনে থাকবে না অবশ্যই প্রান্তিক কার্বনে থাকবে না এরকম প্রশ্ন হতে পারে কয়েকটা অ্যালকাইন দিয়ে তোমাদের বলতে পারে নিচের কোন অ্যালকাইনে লিন্ডার্স ক্যাটালিস্ট লিন্ডার্স মেথড বা বার্চ ম্যাথড প্রয়োগ করা যায় তখন কিন্তু তোমরা এই অ্যালকাইনের পজিশনটার দিকে খেয়াল করে উত্তর দিতে পারবে এখানে লিন্ডার্স ক্যাটালিস্ট হিসাবে যে ক্যাটালিস্টগুলো ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট প্যালাডিয়াম অথবা ক্যালসিয়াম কার্বনেট। তাহলে বেরিয়াম সালফেট অথবা ক্যালসিয়াম কার্বোনেট প্যালাডিয়ামের সাথে যুক্ত হয় এবং সেটি হয় কোথায় ইন দ্য প্রেজেন্স অফ কুইনোলিন কুইনোলিন হচ্ছে এক ধরনের জৈব পদার্থ এবং এই কুইনোলিন থাকতে পারে কুইনোলিন ছাড়াও কিন্তু সালফারের উপস্থিতিতে এই সেম রিয়েকশনটা হয় তাহলে আমরা দেখব অ্যালকাইন থেকে কিভাবে সিস বের করতে হয় শিক্ষার্থীরা সিস পজিশনটা নিশ্চয়ই তুমি জানো সেটা হচ্ছে সিমিলার গ্রুপগুলো অপজিটে না থেকে সেম সাইডে থাকবে তাহলে এই বিক্রিয়াতে আমরা যে ক্যাটালিস্টটা ব্যবহার করছি সেটা হচ্ছে লিন্ডার্স ক্যাটালিস্ট এখানে বেরিয়াম সালফেট কিংবা ক্যালসিয়াম কার্বনেট দুটি ব্যবহার দুটি যে কোনো একটি ব্যবহার হতে পারে অবশ্যই প্যালাডিয়াম উপস্থিত থাকবে এখানে প্যালাডিয়ামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে সে কথাতে একটু পরে আসছি আর এই সমস্ত বিক্রিয়াটা হচ্ছে কিন্তু কুইনোলিন বা সালফারের উপস্থিতিতে হ্যাঁ তাহলে এখানে আমরা সিমিলার গ্রুপগুলোকে একটা সাইডে দিয়ে যে অ্যালকিনটা পাচ্ছি সেটাই হচ্ছে সিস এলকিন এই যে দেখো এখানে মিথাইল গ্রুপগুলো একটা একটা সেম সাইডে আছে আর হাইড্রোজেন যে অংশটা আছে সেটাও কিন্তু একটা সেম সাইডে আছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে সিস কিন এবার বলেছিলাম যে এখানে যে কুইনোলিন ব্যবহার করা হচ্ছে সালফার ব্যবহার করা হচ্ছে এইটা যে ব্যবহার করা হচ্ছে এটা মূলত এখানে ক্যাটালিস্ট পয়জন হিসাবে কাজ করবে হ্যাঁ এটি ক্যাটালিস্ট পয়জন হিসাবে কাজ করবে অর্থাৎ ক্যাটালিস্টের কার্যক্ষমতা এখানে কমিয়ে দিবে তবে এই একই ধরনের কাজ করতে পারে আরও একটি ক্যাটালিস্ট আছে সেই ক্যাটালিস্টটাকে পি টু জেড ক্যাটালিস্ট বলা হয় পি টু জেড ক্যাটালিস্ট এই পি টু জেড ক্যাটালিস্টও কিন্তু সেম সিস অ্যালকিন দেয় অ্যালকাইন থেকে সিস অ্যালকিন কিন্তু সেটাকে কিন্তু আমরা লিন্ডার্স ম্যাথড বলবো না এটাকে আমরা ভিন্ন নাম দিব আর এটাকে পি টু ক্যাটালিস্ট ই বলা হয় বা পি টু জেড ম্যাথড বলা হয় এখানে আমরা ব্যবহার করি নিকেল এবং বোরন কিংবা নিকেল টু ব্যবহার করা হয় আর এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াতে সেম বিক্রিয়াই ঘটে আমি এখানে রিয়েকশন দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং রিয়েকশনগুলোও মনে থাকবে এখানে আমরা যে বিউটাইন নিয়েছিলাম বিউটাইন টু নিয়েছিলাম সেটা কিন্তু সেম এখানেও আমাদের জন্য সিস এলকিনই তৈরি করে দেখাবে তাহলে সিস এলকিন তৈরি করছি CH3 এখানে কার্বন কার্বন ডাবল বন্ড হবে আর একটা কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন নিচের দিকে থাকবে কার্বন কার্বন ডাবল বন্ড আর সিমিলার গ্রুপগুলো কী থাকবে সেম সাইডে আর এখানে দেখো মিথাইল গ্রুপ যেটা আছে সেটা উপরের দিকে থাকে আর হাইড্রোজেনকে কেন নিচের দিকে লেখছি সেটারও একটা কারণ আছে আমি কারণটা তোমাদের দেখাবো এখানে শিক্ষার্থীরা যখনই এখানে ক্যাটালিস্ট ক্যাটালিস্ট হিসাবে যে প্যালাডিয়াম আছে সে প্যালাডিয়াম যুক্ত হয় শিক্ষার্থীরা প্যালাডিয়ামটাকে যদি আমরা একটা পৃষ্ঠতল হিসাবে কল্পনা করি তার মধ্যে হাইড্রোজেন পরমাণুগুলো এখানে আটকে থাকে আর এই হাইড্রোজেন পরমাণুগুলি পরবর্তীতে একই দিক থেকে কার্বন পরমাণু দুটির সঙ্গে যুক্ত হয় তাহলে লিন্ডার্স ক্যাটালিস্ট আমরা দেখেছি সিস অ্যালকেনের জন্য আর বার্চ রিডাকশন বা বার্চ বিজারণ যে পদ্ধতিটা দেখেছি সেটা থেকে আমরা ট্রান্স অ্যালকেন পেয়ে থাকি